দেখমু তোরে ফাইনাল কথা আমি টুপি খুলে নিতে বলে গাই কি আর বলে তোর এ ভাই এ ভাই রাষ্ট্রপতি আমি জানি না আমার নানার ফটো লাগাই সরকারি অনুমতি আছে বুঝিরা নি আমি অনুমতি লাগে না সরকার অনুমতি তো লেখলাই না রাষ্ট্রপতি আমার সম্পর্কে না না ওকে ওকে ঠিক আছে আমার জগিং করতে তো মানুষের ভাই চিনতে যেটা কররা যে জেলা রুজি কর বলা যাইব দেখে নি কাউন্সিলর যার কিলা ওখানে আইসি প্রতিদিন লাখ লাখ টাকা মানুষ ঠিক হইতো না সসা এটা বাদ দিলে যদি তা এই ওই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ও যে আসাদর হুয়া না নি ও যে ইয়া তাই না কইতা ডাকাত কে সরি কাম করে আসাদর হুয়া না তুই জেস তুই নি না কইতে জে ও যে এলাকা তুললাম জে বাফর কষ্ট তোর সগুত লাগে না নি তুই গিয়া না জিন্সার ফ্যান্ট তোরে জিন্সার ফ্যান্ট হারাইছে গুগিয়ে বই নাইন বিয়া দেওয়া জান না হো উঞ্চি সুদ সাম চুলে গিয়া অন বেড়া করে তোর বই নাইন তোরে বিয়া করতে কয় আর তুই সাগর ফুল ফুটাই রে ভালোবাসা দিয়া মাটি দিয়ে একটা ফুল ফুটাই দিতে পারবে নি রে তোর ভালোবাসা দিয়া আমি যে দেখার থাকি দেখা দিন না কইম ক্লাস ও গুলো কা দেখা যায় না কোন পয়সা বাদ ও দেখরে নি জি জি হো আমার ভিতরে থেকে দেখা যায় হো আমি যে দেখাত না কইম যে না কইলে যে কত টাকা ইটা ইটা ইটার উড়ি দিয়ে আমি আইতাম না তো আগে কোন রাস্তা ঠিক করো বাদে আমি আমার গাড়ি লিয়ে দামি দামি প্রাডো বিএমডব্লিউ তো লিয়ে আমি তখন কইবা উলে ও গাওর বাতি যা মানে তুকু কিন্তু আমারে মূল্যায়ন করতে গাছ হাটাল গুফো তেল আগে বাবা ভর বেমার দেখ শুদ্ধ টাকা আনছে বাপে ওখান দেখ শুদ্ধ টাকা নিয়ে বলে তোরে দিছে সসা আমার যে দিছই না আমি এটা তুই কিটা করো কিটা করো আমি দেখাই আর ইউটিউব সিনেমা ও দোকা আমি মডেলিং করছি এটা বিজ্ঞাপন এসির এসির বিক মডেল ও দে জীবন গড়ে পেলেছো সসা আপনিও চাইলে ওতে একটা এসি বাড়িতে লাগা জীবন গড়ে নিবা পেয়সি মানে হইলি আমি তো নায়ক মডেলিং আর তাই নায়িকা যে হইলি তাই হইলি পেয়সি বিদ্যাশ্রম কেনে দে
বিজ্ঞাপন কর তুই এডভার্টাইজ বানাস না কেন সুন্দর করিয়া মা বাপরে লইয়া বউকে লইয়া খালি আর পিওসি লইয়া এডভার্টাইজ সাবন এনেছি তোমার জন্য লাগে যেমন খালি বউ আর জামাইও খালি সাবন গোসাইন আর মা বাপে লাগে সাবন লাগে না শয়তান আর শয়তান পিওসি কে টান্ডা ফিরি যা রেসি দিরা বউ তো এমনি বাতাস খাইব ও কয়দিন বাদে ফিওসি লাত মারি যাইব আরো গুল লগে রূপসিয়ে এ আরো সামসুল লগে যাইব আমি অবতাই নষ্ট করা তেল লাগি তবে বিদ্যাশ্রম কয়দিন বাদে ভাড়াইব মা বাপরে আমার হুয়ার সাহস আছে নি এব দেশত নি আমার গান্দা তাই ওলা কয় আব্বা করো আমি দাম নি কেনে টাইট রাখছি ওলা জে টাইট রাখা দরকার মানুষ তারপরে ঠিক করতে পারতাম না গাঁর মানুষ ঠিক করতে পারতাম তাই দম যতদিন আছে ততদিন আন্দোলন ওলা মাতিয়া যাইম ফিওসি ফিওসি মারে লইয়া তুই বিজ্ঞাপন কর নাটক কর খালি ও রূপসি এগুর তো হতার জ্বর আসলর তোলে খালি কিলা নাটক করা যায় ওটা শয়তান এটা মানুষ কতজনে ঠিক করবা সব জাতি দোস্ত অনলাইনে হামাই হলে তোমার খালি ও যায় আর ও আয় নিউজের যন্ত্রণার ও আর কোনটাও মিলে না এটা কি লাগি তা বলতো হ্যাঁ আরও তো বহুত পত্রিকা আছে নিউজ ওটাও মিলে না অনলাইনের খাবার বন্ধু এটা তুমি বুঝতে পারো যে যত বেশি নিউজ করবাই বাবার অনুপস্থিতিতে ছেলে জনসভায় নিয়োজিত ইমরান খান ওই একটা গরম একটা নিউজ লাগা আর আব্বা তো আইসিউ বুঝলে তো তারপর ওই জনগণের সবাই হাল ছাড়েন নি ইমরান খান পত্রিকা বিকালে 10 মিনিটের ভিতরে নিউজ আইবা আরে তুমি কি দাও না করো অনলাইন নিউজ তো বুঝো না সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে আপডেট হয় আচ্ছা ওই আর একটা কথা আব্বা আইসু তুমি ও বেটা বেটা লইয়া মস্কারা করে খানো দুর্নীতি করলা খানো পিতা খাইলা খানো রাস্তার কামো কাম লইছে ও তো সত্রে বেটা আমার দেখ কেলো কাজলার আলার এমন রোডল লাগান মরতো নত আর গাঁত বেটা তো বিচারো ভাই একটা কেলেঙ্কারি ধারা নেই জানা নেই একটা ঠেকাও খায় না রে বাবা আমি তোমার কই সব জায়গায় তো সবসময় হাত দেওয়া যায় না তোর যে পত্রিকা রে ভাই গরম পত্রিকা খোল লাগলে লাগিয়ে এই বুড়ার কিছু একটা করা সম্ভব বন্ধু আমার মাথার সপ্তাহ আছে সুযোগে যদি কোনো কাজ না করতাম পারি এমনি হুদাও দৌড়িয়া লাভ হইতে না সারা কোনো কিছু পাইমু ঠিক ওই সময় তাহলে দুর্বল জায়গা থাকা ও চেষ্টা করছি একটা বিচারক 100 টাকা খাওয়াইতে পারলে আমারও মাথা ধার বুড়ে আমারও মাথা ধার আছে সুদকুরের বিরুদ্ধে লগে লগে 10 মিনিটের ভিতরে কয় ইউনুসর বাপ বলে হবু সামসুল ভুল কোনটা হইল না বাবা ভুল কইছে না তোমার বাহর লড়ানি কয়লাত গেছে এই 3 দিনে আরো কয়লাত গেছে আমরা রাস্তা যে ও রাস্তা বাই যা আটরা আমার মন হয় যে তোমার বাপ আইছু তার ও রাস্তা খান্তারে তোমার বাপে কত টাকা মারছিল অন্তকে আমার বন্ধু আমারে আমারে নিয়া জগরাই আমারে জগরাই ডেইলি ও আই ও যায় এখন বাপ নাই বাপের বদলা কিন্তু ফুয়া খুব উন্নত বাপ মেডিকেল হন তার তুই শয়তানি করে না তাই বাপ মরলে হে তো দান্দা উজ্জ্বলের তুই দাঁড়াইবে গিলা দেখবো নে দেখবো নে গিলা দাঁড়া
কারণ সামনে তো আমার আর একটা পরিকল্পনা আছে বুঝছো নি, এখন টেকালা কিলা দিতে কইলাম আমি। আপনার কয়দিন বেমার আসলাম? কয়দিন বেমার আসলাম আর আমি সময় দিতাম নি আর নাইলে অন্য ব্যবস্থা করে লাও। বড় ঘুরি আছে না টেকার লগে ফুলি মাতাইল কি লাগে ও তুমি ফেসাই লইলা কোনো সময় নাই, সুজা কথা আমার টেকা খান দেয় বুঝছো নি, নাইলে আরো আট দশজন লই আইতাম আর কি। টেকা যদি না দাও তোমার গোয়ারি খানা আমার নামে দিলাম তো ফুরিয়ান লইয়া বউ লইয়া থাকবে, ওই স্টেশনে থাকবে, রেল স্টেশনে করে থাকবে, বাস স্ট্যান্ডে করে থাকবে। টেকা নিছি টেকা দিম মুই ফুলির মাথায় তো কইতা লাগি আর বাড়ির মাথায় তো। তোমার এই বেলকি বাজি আর তামার দার চলতো না, যদি না দেও সুজা কথা বাইরে খান লিখে। অসুবিধা মাঝে পড়ে গেছি আমি তো কইতাম তো দিলাম তো। ওই দেখছো নি ও তোমার ফুরি দাদা হয় আমারে ভিতর থাকি ইতারে বাবা বুঝি না, এক সপ্তাহের বিরুদ্ধে আমার বাড়ি খান লিখে বুঝলাম তো কাহি ভাই বুগলাম 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 করলাম কই তোমার ঘর খান দেখতাম না সুন্দর নি, আমি তো এটা দুদিন ধরে লেখা লয়ে যাই মুগি আমার নামে আমি অত ফেসবুকে বিপদে ভরি দেখা নেই, যদি টাকা না দিতে পারো তাহলে চিন্তা ভাবনা করে যেটা কইছি বুঝছো নি। আপনার জানছো নৌকা জানছো তো টাকা ফেলাই রাখছো কোনো ঠান্ডা মাথায় খুঁজে আর ঠান্ডা মাথায় চিন্তা করো, যদি নানি তুমি তোমার দেলাও নানি টেকাও পাইবা 50,000 তোমার গড়ও ভাগ করে যাইব একসাথে দুইটাই গেল কি অত শোনাও নেই দরকার নাই, আমি আপনার টেকা দিলাম জেলা ভারি আমি কিলা দেবা ডিমু কষ্ট করি আমি চেষ্টা করে ও তোমার ভাও মাত এক বছর ধরে ঘুরাইলা ডিমু জেলা ভারি আমি কষ্ট করে দিম। আচ্ছা তোমার মাঝারে না গুরু গুরু খুইলা ও মা তো না আমনে ফুলি বাজি ফুলি বাজি আমনে মাতম কিতা লাগি ফুলি মাত মাতম তুমি মা তুমি সেটি যাও কিটাস করি ফুলি মাত আমনে মাতম কিতা লাগিতে তো মাতম তোমার টাকার অবস্থা কইরো ডিমু তো জেলা ভারি আলা ডিমু আমি কি এ মানুষ এইছে রে বাবা লে জান লাইম টাকা দা লইলাম না আমি কিতা গো বাবা নায়ক আবির জি ভাই ভালো আছে কতদিন আছো গ্রামে আর আসি ভাই দুই চার দিন আসি এ তুমি ঢাকা কাজ করা যখন আমরা গ্রামের এক দুইটা ফুয়া নিয়ে তুলো না কানে এটা তো ভাই সবার তো ভাগ্য ভাই তা আমার লাগার কিতা ওলা হই দিব নি আমার চেহারা বেসে এটা শুন ই তো বুঝি এক দুইটা ফুয়ারে যদি নিয়া কাম লাগাই দেও আর নাম তো তোমার হইব লগে আমরা গ্রামের নাম উজ্জ্বল হইলো বুঝি ভাই উজ্জ্বল হইলো জীবন গড়া তো তো সুজন ভাই বহুত কষ্ট আছে এটা বুঝছিন আচ্ছা এটা বাদ দাও কইছিলাম তোমার লই একটা নিউজ করতাম কিতা নিউজ ভাই
নিউজটা তুমি মনে করে লাও ওলা খান হইব আমাদের গ্রামের উদীয়মান বহুমুখী প্রতিভার অধিকার নায়ক আবির। ইয় ভাই আসো থেকে তো আমার লাগছে না তে ভাই ওলা দেও না মানে সব বাদে সরাই তো যে মানে করো আবির নায়ক হয়ে গেছি জীবন মনে করো গড়ি লিখছে একেবারে বুঝছি তুমি আমরা এলাকা ফেসবুকও যে সময় নিউজ হইব এই এলাকা পুরো একবারে সরি যাব। ইয় সঠিক কইসুন ভাই তেচা ভাই তো গোটা নিউজটা দিলাক কাটি ছবি লাগবো নি আমার ছবি লাগবো না দিয়ে ছবি লাগবো আর টেকা দিবা এখন 1000 আর নিউজ হওয়ার বাদে দিলাইবে আরো 500 ওইব নানি 1500 টাকা হইলে মোটামুটি হয়ে যাবে আচ্ছা কম হয় না নিউজ ওই কেন কম আছে এই কেন ইন্টারনেট তো গলা দিবা তো সারা ইয়ো করে দিবা তো সব তো হইব আচ্ছা তে আর 1000 দিলাই নানি এ কি তার লেনদেন চলেবে না ইয়ো কর করো না ইয়ো বন্ধু কালা নি লোকে কি তার খাট মাস তোর বুয়া তুই না ইয়ো কি তার ভাই আমি তো দেখা দাও হর অন্ত ঘর বাবা ভাল ভালাই আমার বা সামাই গেছে মাথায় গরম লইয়া তো আর এটা কমিশনার আর মেম্বার গেছিলাম বেটিন দুগে মাইরা বাঙ্গানে বাঙ্গানে গিয়া বই গেছি বিচার আমার লগে যে সাংবাদিক একটা আছে নানি অজ্ঞান নিউজ 24 ওকে তো আমার ফোন দিছে ফোন দিয়া কইছি ওলা কার মই ফিটো মারি মারছিল নি ও বেটা বন্ধু হে আমার ঠিক কত কইছে মান সম্মান বেটিন আর পাইছে না বেটিন লোকে মারামারি হ্যালো বন্ধু ওই যে তুমি একটু আগে আমার নিউজের কথা কইছিলে নানি ই নিউজটা কোনোভাবে দেওয়া যাইতো না হ্যাঁ না না তুমি কোনোভাবে ধরাই না ও বন্ধু তুমি এটা ওই যে আমরা কমিশনার আছে নানি কমিশনারের ফুয়াই মারিছে তো এটা তুমি কিতা করি না এ তো আমার বন্ধু হ্যাঁ আমি তার দ্বারো আছি তোমার দুই মিনিট বাদে ফোন দিলাম হ্যাঁ আচ্ছা বিস্তারিত মাত্রাম পরে ওকে কোনোভাবে ধরাই না আর তুই টেনশন করা লাগতো না আমি মাত্রাম মাতিল জি নানি এখানে একটাই লিখি এখন তারে আবার ফোন দিব টেকা পয়সা কিছু লাগতে পারে টেকা যা লাগে নিবে বেটা ফিরিয়া কিছু দিলে এলে মোটামুটি সপ্তাহ ঠিক কিছু না পুরো তুমি যা কইবে ওকে তাহলে গিয়া এখন আচ্ছা তাহলে আমি নিশ্চিন্তা তো পুরো নিশ্চিন্তা যা বেটা তুই আমি এখানে দিলে যা তুই মনে করিস তুমি থাকবো এটা দিয়ে কথা দিতে আসলে এখন তার দিয়ে আসা তার টেকা লই হ্যালো ওই আজকে বেল রুই দিলে না হাই গেছি না গেছে না তোমার ঘর নতুন ধারাটা ফুরিয়ে আছে খেবে আমার কথা আগে বলুন নাম কি তার তাসলিমা নামও জেলা সুন্দর তাইও জেলা সুন্দর খাইল কি যাইনি বুঝছত নি কেন দেখো দিছি হুকানি হুকাই গেলে কালকে ইন্ডিয়া যাইবে না তোমরা না বেল ফেয়া না ঠিক আছে ওই ভালো আছো তুমি রে যে কি তা কথা আছে তোর বুড়া সহ তোর আইসলামে কিতা করো বন্ধু না আর কিতা কই যায় সাংবাদিক তো বন্ধু সারি দেওয়া লাগবো কিতা করতে দে কইরা নীতি নৈতিকতা বলতে কিচ্ছু নাই কিতা কইরা কিতা করতে তোমার ওটাও করিয়া ওই যে মহিলা মারছিলা নিউজের ওটা আর কি আমি তারে ফোন দিছি আমার লগেরও সাংবাদিক আর কি এখন এ ফোন দেওয়ার বাদে কয় তার
সম্পাদক করেছে অমুক করেছে অমুক করেছে বিষয়টা এটা নাই ওরা তো এক টাকা কিছু দিলেই দিয়ে ঠিক হয়ে যাবো আর কি ঠিক আছে আর কে খাইছো আমি তো উলাইন নানি আমি বুঝি নানি টেকাও নাইছে তোমার খর আর কি 5,000 টাকা দিলেই দিয়ে তারে আমি কইলাম ই যার নামে তুই নিউজ করছে ইগো আমরা সুরতাকে একলগে ঘর হয়েছি এক স্কুলে লেখাপড়া করছি তার বাপ কমিশনার এইটা বুঝেন না সাংবাদিক বুঝো না নিবন্ধু খর আগে টেকা টেকা দিলেই আবার ঠিক হয়ে যাবো এক ইঙ্গিত দেয় কাছে যা দিলেই লই যাবো এটা বুঝো না নিবন্ধু বন্ধু তুমি এক কাম করো 5,000 হয়ে শুনাইছে আমারে তুমি এক আমার পকেটে টাকাও নাই নাহলে তো আমিও দিলেই লাম তুমি 1,000-4,000 টাকা বন্ধু বিকাশ করিল আমার নাম্বারে আমি তারে বাদে ওখান থেকে দিলাই নি তুমি 4,000 দো বাদে যে লাগান বুঝতো আলাগে এটা আমি বুঝবো না বন্ধু তুমি এটা নিয়ে চিন্তা করা লাগতো না তুমি আমার নাম্বারে দিলাইও হ্যাঁ আধা ঘন্টা বাদেও দিলাইও সমস্যা নাই ওই ও নম্বরও বন্ধু বন্ধু কিচ্ছু করতে পারলাম না নিজেরও খারাপ লাগে অন্য সাংবাদিক তো বুঝলাই তুমি আচ্ছা ওকে সাইজটা টেকাও খেয়ে খারে দে একটা টি শার্ট কিনবো নে কেন তো ভালো লাগলো ভাই সালামালিকুম ভাই ভাই কীটা খবর খাওয়া একটা কোটাই আছে আমি বুঝিনি বিকাশের দোকানও খারা আমার চাষার ঘরের বোন আমার কাজিন আর কি আমার চাষার ঘরের বোন আফোনও নাই আবার দূর সম্পর্কে তো তাই অমুকায় আর ওমাতায় আর ওমাতায় ওমাতায় খালি মোবাইলে গুলো ইয়া কোথা করে আর কি ভাই কিতা খালি আটের চক্কর দেন আমি কিন্তু কাহিনী তরি নিছি কারণ কাহিনী তরছি সেখানে বাইরে ভাই অত মেসেজ দেই আমি সব সময় তাইলে মেসেজ দেই সিন করেতে রিপ্লে দেয় না রিপ্লে দেয় সিন করে না ওটা করে সিনও করে না রিপ্লেও দেয় না তো আমি আস্তা আমি বুঝে নিছি তান কাহিনী কিতা আমি গেলাম না জানেন জন্য দুই তালাত ক্যামেরা লইয়া ভিডিও করলাম তান চক্কর দিলা ও মাথায় ও মাথায় ওটা ভিডিও করলাম আইলা তান বয়ফ্রেন্ড হ্যাঁ তান বয়ফ্রেন্ড আইলা আইয়া তো এন প্রেম লাভ করে দুইজনের এক পর্যায়ে তো খাইজ যা দুইজনের খাইজ যা দুম খাইজ যা চলে পুরাটা ভিডিও পুরা ভিডিও তখন আপনার যেটা করতে হইব আমি তো এই ভিডিও দিলে আমি তো তান গেছে থাকি ওই তো না আপনি মেসেজ দিবা আপনি নিজের মানুষের বিরুদ্ধে আমার নেই ভাই নিজের নাই তো কইলাম নু দুঃসম্পর্কে দুঃসম্পর্ক হইল আমি আপনার আইডি দিমু আজকে ওখান দিমু আইডি আপনি আইডি ও মারবা সার্চ মারবা মারিয়া আপনি মেসেজ আলাপটা কি দিয়া মেসেজ এই কিটা লাও গু টেকাই বলি হ্যাঁ তোরা টেকা বিশ দো কথা পয়লা কইলি তো কইল দে ভাই টেকা মিলবো তো টেকা নিউজটা লাগাই তো তুই যা টেকা বিশ দো নাইলে হেডলাইন আইবো কিটা জানো নি কিটা বড় হরি হেডলাইন দিবা জিন্দামাদের পয়েন্টে প্রেমিক প্রেমিকার ঝগড়ায় তুলপা সব সাটান লাগাই লাগাই ওই বলে নি বহুত দিন এটা কাম করছো কাম করছি তো মানে দিলাই লাগে রে ইউএসবি কই আজকে খাম আমার তো দিলেই খানির ব্যবস্থা করো খানির লাগেও চিন্তা করছি একটা পার্মানেন্ট ব্যবস্থা করা লাগবে কিতাপি একটা মনে করে আনলাম আমার কথা কিতা কই আগে ভাত খানিত বইমু
যা যা দিব সব তা খাই দিব বুঝেছ নি খাইয়া লাস্টে ডাইল দে নানি ডাইল দে ডাইলে আজ অন্তু সারি দিব আমি দুরুক আমরা খাইমু দৌড় বাই কিতা খাল খালি অন্তু অন্তু ই আমার কথা শুনবে মাকাল ডাইলে অন্তু দিমু দোয়া মাঠে চুল লাগালো কে মারো আগে ছবি তুলি দিবে বুঝছ নি ছবি তুলার মাঝে তারে যে ইমকি ম্যানেজারের কাছে ম্যানেজারের কাছে গিয়েও বাইর ভরিছে তুমি আগে আমি ঔ আই ঔ যাই অনলাইন নিজে সারবা দিই আমরা দাবি আমরা কিছু লাগতো না আর যাতে আমরা সাংবাদিকতা করি মনে হলাম সব নিউজ দিই আপনার নিউজটা আজকে দিলাম না আপনার কিছু মায়া করলাম আমরা আপনারে আমরা মায়া করলাম করলাম তো আমরা দাবি বেশি না ভাই আমরা দাবিটাই লাগে আমরা দুই ভাই ডেলি দুপুরে লাঞ্চ করলাম আর রাত্রে ডিনার করলাম আর মাঝে মাঝে যদি গরম লাগে লাচ্ছি মুচি খাইলাম ভাইয়া আঙ্গুরের জুস খাইলাম আপেলের জুস খাইলাম মিক্স ফ্রুট খাইলাম ওর পর্যন্ত থাকবো আমরা উচ্চ নিয়োগ উন্দর তুমি কোথায় ও ফোন কে উন্দর লই আইরাম জলদি যাও কাছে নি উন্দর ও জলদি যাও জলদি যাও এরকম কিছু ভুয়া সাংবাদিক ও সুদখোর সহ অপরাধীরা আজ সমাজের রন্ধে রন্ধে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করছে ধর্ম ও মানুষের আবেগ এদের সকল অপকর্ম রুখে দিতে পারে হোসেন চাচার মতো কিছু মানুষ আসুন সমাজটাকে রক্ষা করতে সততার পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখি।